বলেন তো টাকা নিয়ে কই যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান গরমে একলাইতে পারছি না তাই গেস করেন কই যাচ্ছি হয়তো তামবেল দিকে আপনারা বুঝেই যাবেন তো আমি হচ্ছে আমার স্বামীর জন্য ওয়েট করতেছিলাম ওই যে দেখতেই পারছেন সে দাঁড়িয়ে আছে রোডের ওপার আমি এ দাঁড়িয়ে আছি এপার কেন আমি চুম্বকের মতো টানছি যেন চলে আসে আমার কাছে বিকজ অফ গরমে শান্তির প্রয়োজন আর শান্তি খোঁজার জন্য তারের প্রয়োজন বুঝতে পারছেন তো আমি তার জন্য ওয়েট করছি ওয়েট করছি সেও চলে আসছে আমার কাছে মানে আসা ট্রাই করতেছে মানে রাস্তা পার হচ্ছে যাই হোক অ্যান হচ্ছে আমরা কই যাচ্ছি বলেন ফার্স্ট টাইম একটা কাজে যাচ্ছি তো সে হচ্ছে বাইক নিয়ে রেডি হচ্ছে কেন আমিও বাইকে বসার জন্য রেডি হচ্ছি মানে আমরা এক জায়গায় যাব কাজে সেইখান থেকে আমরা চলে যাবো আরেকটা জায়গায় যেখানে গিয়ে আমরা আমার দের বেবির জন্য একটা সুন্দর একটা রিল্যাক্সেশনের জিনিস কিনবো যেটা তার খুবই প্রয়োজন সেই সাথে আমাদেরও খুব প্রয়োজন তো ফার্স্টে আমি আমাদের কাজে চলে যাচ্ছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ তো এই জন্য ভাবলাম একটু স্ল্যাব নিয়ে নেই আর আমার কাছে কেন না জানি না এই রোডের ভিডিও নিতে খুব বেশি ভালো লাগে আর মনের মধ্যে শুধু এই প্রান্তের গান ওই প্রান্তের গান সব গান এসে বাধা বাসা বাঁধে যাই হোক আপনাদের কাছে কোন জার্নিটা বেশি ভালো লাগে রিক্সা নাকি বাইক নাকি হচ্ছে কার অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে ভাই হেলিকপ্টার প্লেন না দিয়ে একটা বাইক দিল আমি খুব বেশি খুশি আপনি কেউ যদি দিতে চান আর কি বিকজ আমার বাইকে ঘুরতে খুব বেশি ভালো লাগে তো হেয়ার ইজ আওয়ার সারপ্রাইজ মানে হচ্ছে আমরা একটা এসি কিনতে আসছি হ্যাঁ বিকজ অনেক বেশি গরম পড়ছে এই তাপদাহের মধ্যে আমরা থাকতেই পারছি না আর এই তাপ তাপদাহের থেকে বাঁচার জন্য আমাদের বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা একটা এয়ার কন্ডিশনার কিনতে চলে আসি তো আমি ভাবলাম একটি শোরুমটা আপনাদেরকে ঘুরে দেখাই আমার কাজই তো এটা টি দরকার আছে তো সেই সাথে কন্টেন্টেরও যাই হোক আমি ভাবলাম আপনাদের সাথে একটু ঘুরে দেখাই আর এই গরমে যেই পরিমাণে সেল হচ্ছে আর কন্ডিশনারের এই কারণে প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে তো আমাদের হচ্ছে ওয়ান টন নিই আমরা আর এই এক টনের প্রাইস ছিল ফিফটি সিক্সকে যেটা খুব বেশি আমার কাছে মনে হয়েছে তো এরপর আমরা অবশ্য বাসায় চলে আসছি অ্যান্ড এটা সেটিংয়ের কাজ চলছে দেখতে পারছেন এটা সেট করতে করতে আমাদের আর দুটো বেজে বেজে যায় অ্যান্ড হেয়ার ইজ দ্য কমপ্লিট ভার্শন তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো একটা ভিডিও নিলাম চট জলদি আপনাদেরকে দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কে কে এসি লাগাইছেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম